খুলনার রূপসায় একটি দেশীয় শ্যুটার গান সহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন গোপন সংবাদের ভিত্তিতে রোববার আটাশ এপ্রিল আনুমানিক রাত এগারোটায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল কর্তৃক খুলনা জেলার রূপসা এলাকায় পূর্ব জাবস্তা সংলগ্ন একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড পশ্চিম জোন অভিযান চলাকালীন তিনজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আবেজানিক দল তাদেরকে থামার সংকেত প্রদান করে অতপর তারা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আবেদনিক দল কর্তৃক তাদের আটক করা হয় আটককৃত ব্যক্তিদের সাথে থাকা ব্যাগ তলাশি করে একটি দেশীয় শুটার গান পাওয়া যায় পরবর্তীতে জব্দকৃত অস্ত্র মোটরসাইকেল ও আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের রূপসা থানায় হস্তান্তর করা হয়